হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শর্ট ম্যাথোড্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তার কিছু সহজ টেকনিক দেখাবো আপনারা এই লাইনগুলো মনে রাখলে পরীক্ষাতে সবগুলো সঠিকভাবে দাগাতে পারবেন বলে আশা করি তো আসুন চলে যাই প্রথমেই আছে জাপানি শব্দ হাসনা হেনা রিক্সায় চরে হারিকিরি যায় ক্যারাটে ও জুডো শিখতে এখানে হলুদ মার্ক করা শব্দগুলো জাপানি শব্দ যেমন হাসনা হেনা রিক্সা হারিকিরি ক্যারাটে জুডো এগুলো হচ্ছে জাপানি শব্দ এরপরে আসুন চীনা শব্দ চীনা চা চিনি ছাড়া ধরুন চিনারা চা বানায় চিনি ছাড়া এখানে চা এবং চিনি এগুলো হচ্ছে চীনা শব্দ এরপরে আসুন গুজরাটি শব্দ গুজরাটিরা খদ্দর পরে হরতাল করে এখানে খদ্দর ও হরতাল গুজরাটি শব্দ এরপরে আসুন তুর্কি শব্দ বেগম সুলতান খাতুন আলখেল্লা খেল্লা পরে বাবার বন্দুক ও বারুদ এবং দারোগার চাকু নিয়ে মুচলেকা গিয়ে কুলি চাকর ও বাবুর্চির লাশ ফেলে দিল এখানে হলুদ মার্ক করা সব শব্দগুলো তুর্কি ভাষা থেকে এসেছে এরপরে আসুন পাঞ্জাবি শব্দ শিখার চাহিদা পাঞ্জাবি ধরুন শিখা একটি মেয়ে তার পাঞ্জাবি চাহিদা মানে সে পাঞ্জাবি চাচ্ছে তার মানে শিখা এবং চাহিদা এ দুটি হচ্ছে পাঞ্জাবি শব্দ এরপরে আসুন ফার্সি শব্দ নামাজ রোজা পালন না করলে গুনা হয় তাই পয়গম্বরদের কথা না শুনলে ফেরেস্তারা খোদার আদেশে বেহেস্তের পরিবর্তে দোজক দিবে তার মানে নামাজ রোজা গুনা পয়গম্বর ফেরেস্তা খোদা বেহেস্ত ও দোজক এগুলো হচ্ছে ফার্সি শব্দ এবার আসুন পর্তুগিজ শব্দ খুবই গুরুত্বপূর্ণ যেগুলো প্রায় সময় পরীক্ষাতে আসে পর্তুগিজ শব্দ থেকে যেমন পাদ্রি আলামিন চাবি দিয়ে গুদাম খুলে আলমারি থেকে এক বালতি আনারস ও পাউরুটি গির্জায় নিয়ে গেল এক্ষেত্রে একটু মনে রাখবেন এখানে আমি আলামিন লিখেছি আপনারা আলামিনটাকে আলপিন হিসেবে ধরে নেবেন তাহলে পাদ্রি আলপিন চাবি গুদাম আলমারি বালতি আনারস পাউরুটি ও গির্জা এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ এরপরে আসুন ওলান্দাজ শব্দ সকল তাসের নাম মানে যত রকমের তাস আছে বা তাসের সাথে সংযুক্ত নাম সেগুলোই হচ্ছে ওলান্দাস শব্দ মানে সেগুলো সবগুলোই শব্দ থেকে এসেছে যেমন টেক্কা রুইতন হরতন ইত্যাদি এবার আসুন ফরাসি শব্দ এটার জন্য এই ছোট্ট নোটটি মনে রাখবেন তাহলেই সবগুলো মনে রাখতে পারবেন যেমন দীপু কাকুর সাথে ফরাসি রেস্তোরাঁয় যায় এক্ষেত্রে দীপু মানে ডিপো কা মানে কার্তুজ কুতে কুপন রেস্তোরাঁ তার মানে এইটা মনে যাচ্ছে দীপু কাকুর সাথে ফরাসি রেস্তোরাঁয় যায় এরপরে আসুন সবার শেষ গ্রিক শব্দ গ্রিকরা দামকে কেন্দ্র করে সুরঙ্গ করে তার মানে গ্রিকের যে অধিবাসী লোকেরা তারা দাম মানে টাকাকে কেন্দ্র করে সুরঙ্গ তৈরি করে বা করে তার মানে দাম কেন্দ্র ও সুরঙ্গ এ তিনটি হচ্ছে গ্রিক শব্দ ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম